হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডাটা কমিউনিকেশনে আজকে আমাদের যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিউশন অ্যাভয়েডেন্স নিয়ে। সো হোয়াট ইজ কলিউশন অ্যাভয়েডেন্স? ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিউশন অ্যাভয়েডেন্স ওয়াজ ইনভেন্টেড ফর ওয়্যারলেস নেটওয়ার্ক। অ্যাকচুয়ালি ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেসে আমাদের তিন ধরনের অ্যাটেম্প ছিল বা স্ট্র্যাটেজি ছিল। একটা হচ্ছে ওয়ান পারসিস্ট্যান্ট, জিরো পারসিস্ট্যান্ট অ্যান্ড পি পারসিস্ট্যান্ট। ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিউশন অ্যাভয়েডেন্সও আমাদের সেম টাইপ অফ স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এই ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিউশন অ্যাভয়েডেন্সে তিনটা স্ট্র্যাটেজি আছে। একটা হচ্ছে ইন্টার ফ্রেম স্পেস, কন্টেনশন উইন্ডো অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট। সো হোয়াট ইজ কন্টেনশন উইন্ডো? উইচ ইজ অ্যামাউন্ট অফ টাইম ডিভাইডেড টু দ্য স্লট, যেই স্লটে আমাদের যেই স্লট ধরে আমাদের যে সেন্ডার আছে সেন্ডারটা ওয়েট করবে তার ডাটাটা ট্রান্সমিট করার জন্য। কন্টিনিউয়াসলি আমাদের প্রতিটা স্টেশনই যখন ট্রান্সমিট করতে চাবে তখন সে কন্টিনিউয়াসলি সেন্স করতে থাকবে অ্যাজ লাইক অ্যাজ ওয়ান পারসিস্ট্যান্ট। সো কন্টিনিউয়াসলি আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলটাকে সে সেন্স করতে থাকবে যে চ্যানেলটাকে আইডিয়াল কিনা অথবা চ্যানেলটা কি বিজি আছে কিনা। যখনই সে চ্যানেলটাকে আইডিয়াল পাবে তখনই সে একটা আইএফএস ইন্টার ফ্রেম স্পেস একটা টাইম সে ওয়েট করবে অ্যান্ড একটা কন্টেনশন উইন্ডো ক্রিয়েট করবে। তাহলে যেই স্লটটা সে ক্রিয়েট করবে দ্যাট মিন্স দ্য নাম্বার অফ স্লট সে ক্রিয়েট করবে সেই পার স্লটে সে টাইমটা সেই ফার্স্ট টাইমটা আছে যেই স্লটের টাইমটা সে ওয়েট করবে এবং এই স্লটটা নেক্সট অ্যাটেম্পটে আবার ডাবল হয়ে যাবে। সো এখানে আর কিছু টার্ম আছে, কিছু আমাদের মেসেজ সেন্ড হবে। একটা হচ্ছে রিকোয়েস্ট টু সেন্ড মেসেজ আরটিএস, আর একটা হচ্ছে সিটিএস। সো ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন অ্যাভয়েডেন্সের জন্য আমাদের একটা ফ্লো চার্ট আছে, ফ্লো চার্টটা একটু দেখি। সো ফ্লো চার্টের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে কীভাবে এটি কাজ করে। সো আমাদের যেই চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে প্রতিটা স্টেশন কী করবে, যখন অ্যাট ফার্স্ট তারা ফার্স্ট অ্যাটেম্পটে সে সেন্স করতে থাকবে যে চ্যানেলটা ফ্রি আছে কি না। যদি ফ্রি থাকে দ্যাট মিন্স যদি ট্রু হয় দেন সে একটা আইএফএস দ্যাট মিন্স ইন্টার ফ্রেম স্পেস সে ওয়েট করবে। সো হোয়াট ইজ ইন্টার ফ্রেম স্পেস? এটা হচ্ছে একটা লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম যেই টাইমটা সে ওয়েট করবে ফর দ্য ট্রান্সমিশন এবং এরপরেই সে একটা কন্ডিশন উইন্ডো ক্রিয়েট করবে। সো চ্যানেলটাকে ফার্স্টে তার ফ্রি পেতে হবে দেন সে একটা কন্ডিশন উইন্ডো ক্রিয়েট করবে, যে কন্ডিশন উইন্ডো একটা দ্যাট মিন্স একটা স্লট ক্রিয়েট করবে যে স্লটটা অ্যাকচুয়ালি চুজ এন র্যান্ডম নাম্বার আর বিটুইন জিরো টু টু দি বার কে মাইনাস ওয়ান। তো জিরো টু টু দি বার কে মাইনাস ওয়ান ইট ইজ অ্যান এক্সপোনেনশিয়াল টাইম অফ স্লট ইউজ দ্য আর স্লট দ্যাট মিন্স সে একটা স্লট নেবে দেন পরবর্তী অ্যাটেম্পটে স্লটটা ডাবল হয়ে যাবে, ডাবল টাইম সে ওয়েট করবে। তো এই কন্টেনশন উইন্ডের মাঝখানেই সে একটা আরটিএস সেন্ড করবে দ্যাট মিন্স রিকোয়েস্ট টু সেন্ড। সো ফার্স্ট অফ অল সে চ্যানেলটাকে ফ্রি পেলো, ফ্রি পাওয়ার পরে সে একটা আইএফএস বা ওয়েট করলো, একটা আইএফএস নিল, নেওয়ার পরে সে একটা কন্টেনশন উইন্ডো ক্রিয়েট করলো। নাও আমাদের এই স্টেশনটা একটা আরটিএস সেন্ড করলো, রিকোয়েস্ট টু সেন্ড। সো এই আরটিএসটা সেন্ড করার সাথে সাথে সে একটা টাইমার সেট করে দিবে যে টাইমারটা ওয়েট করবে যে সিটিএস পাওয়ার জন্য। সিটিএস মিনস ক্লিয়ার টু সেন্ড। সিটিএসটা সে পাবে হচ্ছে রিসিভার এন্ড থেকে। তাহলে যদি সিটিএসটা রিসিভ হয় দ্যাট মিন্স ট্রু হয় দেন সে আবার আরেকটা আইএফএস ওয়েট করবে। আইএফএসটা ওয়েট করার পরেই সে ফ্রেমটাকে সেন্ড করবে, ফ্রেমটাকে সেন্ড করার পরেই সে আরেকটা টাইমার সেট করবে, সেই টাইমারটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট মেসেজ রিসিভ করার জন্য। এবং সেই অ্যাকনোলেজমেন্ট মেসেজ যদি রিসিভ হয় দ্যাট মিন্স আমাদের ডেটাটি সাকসেসফুলি ট্রান্সমিটেড হয়ে গেছে। বাট আরটিএস সেন্ড করার পরে যদি সে কোনো সিটিএস না পায় তাহলে সেটা ফলস হয়ে যাচ্ছে, ফলস হয়ে গেলে সে নেক্সট অ্যাটেম্পটের জন্য আবার রেডি হবে। অ্যান্ড সেম অ্যাজ যদি অ্যাকনোলেজমেন্ট মেসেজটা সে না পায় ফ্রেম সেন্ড করার পরে দ্যাট মিন্স এনি কলিশন হ্যাজ বিন অকার্ড ইন বিটুইন দ্য চ্যানেল দেন সে ফলস পাবে এই জায়গায়, অ্যাকনোলেজমেন্ট মেসেজ নট রিসিভ, দেন সে অ্যাগেন আরেকটা অ্যাটেম্পটের জন্য রেডি হবে। অ্যান্ড এই অ্যাটেম্পটা আমাদের লিমিটের ছোট হবে, আমরা যে লিমিটটা সেট করে দেবো সেই লিমিটটা ছোট হবে। অ্যান্ড আমাদের ইনিশিয়ালি অ্যাটেম্প ছিল হচ্ছে কে ইজ ইকুয়াল টু জিরো, সো এটা একটা ইনক্রিমেন্ট হয়ে দেন আবার লুপটা স্টার্ট হবে এবং নেক্সট অ্যাটেম্পটে যাওয়ার আগে সে একটা ব্যাক অফ টাইম ওয়েট করে দেন স্টার্ট করবে।
সো এই পুরো প্রসেসটাতে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপল টাইমস আমাদের ফ্রেম সেন্ড করার আগে আমাদের সেন্ডার মাল্টিপল টাইম ওয়েট করতেছে এবং অবজার্ভ করতেছে চ্যানেলটাকে। সো এখানে কলিশনটা অ্যাভয়েড করার জন্য এতগুলো স্টপেজ দেওয়া হয়েছে এবং আফটার দ্যাট এই কলিশনটা অ্যাভয়েড করার পরেই আমরা সাকসেসটা পাচ্ছি। যদি কলিশন অকার্ড হয় দ্যাট মিনস অ্যাকনোলেজমেন্ট মেসেজ না পাওয়া যায় তাহলে আমরা অ্যাটেম্পটাকে আবার প্লাস ওয়ান করে দিচ্ছি এবং পুনরায় আমরা প্রসেসটাকে স্টার্ট করে দিচ্ছি। CSMA CA ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন অ্যাভয়েডেন্স অ্যাকচুয়ালি ইউজ হয় ওয়্যারলেস নেটওয়ার্কের ক্ষেত্রে। ওয়্যারলেস নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের কিছু হিডেন ট্রান্সমিশন লেয়ার থাকে বা একটা হিডেন রিসিভার বা হিডেন সেন্ডার নোড থাকতে পারে। সো এই কলিশন অ্যাভয়েডেন্সের মাধ্যমে আমরা সেইগুলা আমরা কারেক্টলি হ্যান্ডেল করতে পারি। অ্যান্ড আমাদের যখন একটা সেন্ড একটা স্টেশন সেন্ড করবে কলিশন অ্যাভয়েডেন্সের মাধ্যমে সি এর মাধ্যমে সেন্ড করবে তখন আদার্স যে স্টেশন আছে তারা নেটওয়ার্ক অ্যালোকেশন ভ্যাক্টর বা ন্যাভ ইউজ করবে। সো হোয়াট ইজ নেটওয়ার্ক অ্যালোকেশন ভ্যাক্টর? দ্যাট শোজ হাউ মাচ টাইম মাস্ট পাস বিফোর দিস স্টেশন আর অ্যালাউড টু চেক দ্য চ্যানেল ফর আইডলনেস। দ্যাট মিনস আমার একটা স্টেশন যখন একটা মেসেজ বা আরটিএস সেন্ড করবে তখন আদার্স যে স্টেশনগুলো আছে তারা তাদের ন্যাভটা স্টার্ট করে দিবে। দ্যাট মিনস নেটওয়ার্ক অ্যালোকেশন ভ্যাক্টরটা স্টার্ট করে দিবে। এটা স্টার্ট করার মানেটা হচ্ছে তারা ওয়েট করবে তারা আবার কখন চ্যানেলটাকে আবার অ্যাপ্রোচ করবে যে চ্যানেলটা আইডল নাকি বিজি। সো দেখা যাচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল স্টেশনরাও ওয়েট করতেছে এবং যে সেন্ডার সেও ওয়েট করতেছে ফর ট্রান্সমিশন দ্য ডাটা। অ্যান্ড এই প্রসিডিউরের মাধ্যমে আমরা কলিশনটা অ্যাভয়েড করতেছি। সবাই কনফার্মেশন পাওয়ার পরেই অ্যাকচুয়ালি ডাটা ট্রান্সমিশনটা শুরু করতেছে। সো এই ছিল আমাদের হচ্ছে কেএসএনএস মাল্টিপল অ্যাক্সেস কলিশন অ্যাভয়েডেন্স।